আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই মনে করি শর্মা, চিকেন শর্মা অনেক কষ্ট বানাতে, অনেক পরিশ্রম বানাতে, ঘরে বানানো যায় কি না অনেক ধরনের কথা। সত্যি এটা বানানো অনেক পরিশ্রম, কিন্তু অনেক কষ্ট না। ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা চিকেন শর্মাটা বাসায় তৈরি করে নিয়ে খেতে পারি। তো আজকে আমি এই শর্মাটা কীভাবে বাসায় তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, তাহলে চলুন দেখে আসি চিকেন শর্মাটা আমরা কীভাবে অতি সহজে বাসায় তৈরি করে নিতে পারি। চিকেন শর্মার জন্য এখন আমরা রুটির ডো বানিয়ে নেব, যার জন্য আমি এখানে এই জেএফসি ইস্ট নিয়ে নেব 1 চামচ। আর কুসুম গরম দুধ নিয়ে নেব 2 চামচ। নিয়ে আমি এই ইস্টটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা, এসিআই পিওর 1 কেজি ময়দা। তো আমি এখান থেকে পুরো 1 কেজি নেব না, আমি হাফ কেজি চেয়ে একটু বেশি ময়দা নিয়ে নেব। তো এখানে একটি বোল নিয়ে নিয়েছি, আর তো আমি হাফ কেজি চেয়েও একটু বেশি পরিমাণে ময়দা নিয়ে নেব। আমি আজকে একটু পরিমাণে শর্মাগুলো একটু বেশি করে করতে চাচ্ছিলাম, এর জন্য আমি ময়দা হাফ কেজি চেয়েও বেশি নিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব আমি 1 চামচ চিনি, আর দিয়ে দেব আমি 2 টেবিল চামচ সয়াবিন অয়েল, রান্নার যে রেগুলার তেল সেটা। দিয়ে এই উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। যে ইস্ট আর দুধ রেখেছিলাম সেটা ঢেলে দিব। এবার আমি কুসুম গরম পানি করে রেখেছি, সেখান থেকে আমি পানিটা নিয়ে আস্তে আস্তে ডো করা শুরু করে দিব। আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ। আমি এখনও বলতে পারতেছি না আমার এখানে কতটুকু পরিমাণ পানি লাগবে। পানির পরিমাণটা আসলে আপনারা আপনাদের ডো কতটুকু করবেন তার অনুমান করে ব্যবহার করে নেবেন। তো আমি এখন 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। কুসুম গরম পানি যেভাবে এভাবে যেভাবে হাত দিলে একটু গরম লাগে, সহ্যের মতো সেরকম গরম পানি নিতে হবে। আস্তে আস্তে আমি অল্প অল্প করে পানি দিব, কারণ বেশি পানি দিলে আবার নরম হয়ে গেলে প্রবলেম হবে, ডু করতে ঝামেলাও হয়। তো অল্প অল্প করে পানি দিলে তো আর এখানে কোনো ঝামেলা হয় না। আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, এখন আরও 1 কাপ পানি নিয়েছি। সম্ভবত আমার আর 1 কাপ পানি লাগবে। আপনারা চাইলে এই ডুটা আপনারা তরল দুধ দিয়েও করতে পারেন। আজকে আমি এখানে পানি দিয়ে করছি। আর একটু পানি দিচ্ছি আমি, এই তিন কাপ পানি। এই ময়দাতে খুব সম্ভবত আমার 3 কাপ পানি পুরোটাই লাগবে।
তিন কাপ পুরোটা লাগছে না, মেবি অল্প একটু পানি থেকে যাবে। এবারে আমি ডুটাকে ভালো করে মথে নিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমাদের ডুটা করে নেওয়া হয়ে গেছে। আসলে ডু যখন পুরোপুরি সম্পূর্ণভাবে ভালো মতন হয়ে যায় তখন আমরা দেখেই বুঝতে পারি যে আমাদের হাতে এভাবে লেগে যায় না। যখন মানে ডু করার সময় যদি এভাবে হাতে মানে ডুটা লেগে না যায় তাহলে বুঝতে হবে আমাদের এই ডুটা পারফেক্ট হয়েছে। তো এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে উপরে আমি 1 চামচ তেল ব্রাশ করে এভাবে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো রেস্টে। অংশ থেকে মাংস আমি নিয়ে নিয়েছি হাড় ছেড়ে, তারপরে আমি এভাবে কেটে এভাবে পাতলা করে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে প্রায় 100 গ্রামের মতন আছে, দেখতেই পাচ্ছেন আমি মুরগিটাকে কীভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি ম্যারিনেটের জন্য মশলা মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব আমি জিরা পাউডার। জিরা পাউডার দিয়ে দেব আমি 1 চামচ, তারপরে দিয়ে দেব মরিচ। মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেব ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দেব 1/2 চামচ। তারপরে সবশেষে দিয়ে দেব গোলমরিচ পাউডার, গোলমরিচ পাউডার দিয়ে দেব 1 চামচ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে আমরা চিকেন শর্মা বাসায় বানিয়ে নিতে পারি আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দিয়ে দেব সয়া সস 1 চামচ। এইসবগুলো মশলা দিয়ে একসাথে মাখিয়ে রেখে দেব। সবগুলো মশলা একসাথে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। এক ঘন্টা পর আমি আমার ডো নিয়ে হাজির হয়েছি। দেখেন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে মথে নিব হাতে একটু তেল লাগিয়ে। এই যে ভালো করে মথে নিয়ে এটাকে আমি বেলার জন্য রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সফট একটা ডো হয়েছে। এবার আমি কয়টি রুটি বলবো সেরকম করে নিয়ে এটাকে একটা সাইজ করে নিচ্ছি। ডো আমার সম্পূর্ণ রেডি রুটি বেলার জন্য। আমি এই যে 1/2 কেজি ময়দা নিয়েছিলাম সেই 1/2 কেজি, 1/2 কেজি না, 1/2 কেজি চাইতে 1 কাপ বা 1/2 কাপ একটু বেশি ময়দা নিয়েছিলাম। তো এখানে 10টা এরকম 10টার মতো রুটি হবে। এবার আমি এগুলোকে বেলে নেব। এই যে এরকম মোটা থাকবে, থাকলে এরকম মোটা থাকলে হবে, এর চেয়ে বেশি পাতলা করতে হবে না আর এর চেয়ে বেশি মোটা করলেও হবে না। এভাবেই করে আমরা সব কটা রুটি বেলে নেব। এদিকে আমি রুটি ভাজার জন্য তাওয়া বসিয়ে রেখেছি। এখন রুটি বলা হয়ে গেলে আমি রুটিগুলো একটা একটা করে ভেজে নেব। আর তাওয়াতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবারে আমি রুটিগুলো ভেজে নেব। তাওয়া গরম হয়ে আসলে আমি একটা রুটি দিয়ে দিলাম। রুটির অপরপৃষ্ঠটা ও নিচ সাইডটা যখন ভাজা হয়ে আসবে উপরের দিকে একটু একটু ফোলা ফোলা উঠে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে অপর পাশ দিয়ে দেব।
দুই পাশকে এপাশ ওপাশ করে নিয়ে আমাকে পুরোপুরি সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমাদের লক্ষ্য রাখতে হবে এভাবে যাতে পুরো লেগে না যায়। বাস হয়ে গিয়েছে, এবার আমি আর একটি রুটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি আর একটি রুটি দিয়ে দিলাম। চেষ্টা করব রুটির কোনো পাশে যেন পোড়া লেগে না যায়। এই যে এভাবে সাথে সাথে আমরা এটাকে উল্টিয়ে দিয়ে দিব, দিয়ে চারপাশে এভাবে চেপে চেপে দেব যাতে সুন্দর করে ভাজা হয়ে আসে। হয়ে গিয়েছে আমার রুটি ভাজা। তো এভাবে করে আমি শর্মা সব রুটিগুলো ভেজে নেব। তারপর আমি এখন চলে যাব চিকেন, তারপর এবার আমি চলে যাব চিকেনের প্রসেসে। রুটিগুলো ভেজে নিয়ে চলে যাব চিকেনের প্রসেসে। তো আমি এবারে চিকেনগুলো ভেজে নেব, যার জন্য তাওয়া একটা বসিয়ে দিয়েছি চুলায়। আর চিকেনগুলো আমার ম্যারিনেট হয়ে গিয়েছে। এবারে আমি চুলায় তাওয়া গরম হয়ে আসলে হালকা করে সয়াবিন অয়েল দিয়ে দেব। তারপরে অয়েলটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি এভাবে সবগুলো একটা একটা করে তাওয়াতে দিয়ে ভেজে নেব। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য কেটে নিয়েছিলাম। এই যেভাবে পাতলা করে কেটে নিয়ে মশলা মাখিয়ে তারপরে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি ম্যারিনেটের জন্য। এবারে আমি ভাজার জন্য নিয়ে আসছি, এভাবে ভেজে নিচ্ছি। এভাবে কেটে নিলে ভাজতে সুবিধা হয়, দুই সাইড ভালো করে ভাজা হয়ে আসে। যেগুলো মনে হচ্ছে ভাজা হয়ে আসছে ওইগুলো আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশে। এবারে আমি চিকেনগুলো উঠিয়ে নেব, ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে আমার বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। 5 মিনিটের মতো সময় নিয়ে ভাজবেন, এ সাইড ওই সাইড করে চেপে চেপে দিবেন, তবেই ভাজা হয়ে যাবে। এখন আমি বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
আমি ভেজে নিয়েছি আমার চিকেনের চিকেন শর্মার জন্য চিকেনগুলো। এবারে আমি চলে যাব অন্যান্য প্রসেসে। ভিউয়ার্স, চিকেন শর্মার জন্য মোটামুটি আমার সব কিছুই রেডি করা শেষ। এখন আমি চলে যাব শর্মা রেডিতে। তো চিকেন শর্মার সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মেয়োনিজ। চিকেন শর্মার জন্য মেয়োনিজটা মাস্ট লাগেই। তো এটা আমার ঘরে তৈরি করা মেয়োনিজ, বাজার থেকে কিনতেও পাওয়া যায়। আপনারা চাইলে মেয়োনিজটা কিনে নেবেন। যদি মেয়োনিজটা আপনারা বাসায় তৈরি করতে চান তাহলে আমার এই চ্যানেলে এই মেয়োনিজের রেসিপিটা দেওয়া আছে, একটা ভিডিও আছে মেয়োনিজ নিয়ে, সেই ভিডিওটা আপনারা দেখে বাসায় তৈরি করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন হ্যান্ড মিক্স দিয়ে মিক্স করার। আমার কাছে হ্যান্ড মিক্স দিয়ে মিক্স করলেই মেয়োনিজটা এরকম হয়, আর যদি ব্লেন্ডার দিয়ে করেন তাহলে মেয়োনিজটা আমার কাছে মনে হয় একটু পাতলা হয়ে যায়। তো মেয়োনিজের সাথে আমি এখন মিশিয়ে নিব টমেটো কেচাপ, যেটা টমেটো কেচাপটা নিয়ে নেব আমি একটু বেশি পরিমাণে নিয়ে। ওইখানে আমি মেয়োনিজগুলো অর্ধেক মেয়োনিজ এখানে নিয়ে নেব, নিয়ে এখানে আমি মিশিয়ে নেব। আমরা বাসায় বসে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে চিকেন শর্মা তৈরি করতে পারি, চিকেন শর্মা তৈরি করে খেতে পারি, আজকে আমার রেসিপিতে সেই আমার আজকের এই ভিডিওটিতে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি শসা, গাজর, আর আপনারা এখানে চাইলে টমেটো, ক্যাপসিকাম নিতে পারেন, আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। তো আজকে আমি এই দুটো সবজি নিয়েছি, সাথে আছে পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ আছে, ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আর চিকেনটাকে আমরা কেটে নেব। চিকেনটাকে আমরা এবারে ছোটো ছোটো করে এভাবে করে ছুটিয়ে নেব, ছোটো ছোটো করে এভাবে টুকরো পিস পিস করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন অথবা হাত দিয়েও এভাবে ছুটিয়ে ছুটিয়ে নিতে পারেন। তো আজকে আমি এভাবেই নিচ্ছি, আপনাদের যেভাবে সহজ মনে হবে সেভাবেই করে নেবেন। তো এভাবে আমি সবগুলো চিকেন নিয়ে নেব, নিয়ে তারপর চলে যাব আমাদের আজকের মূল রেসিপি চিকেন শর্মা তৈরিতে। আপনারা চিকেন কেভাবে ভেজে ফ্রিজেও রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনি যদি নুডলস রান্না করেছেন, পাস্তা রান্না করেছেন, সেখানে এই চিকেনটা এভাবে করে দিয়ে তৈরি করে নিতে পারেন। অথবা চিকেন এইভাবে চিকেনটা রেখে দিলে আমি ঘরে হঠাৎ করে যদি বার্গার খাইতে মন চায় তখন মনে করেন এই চিকেন দিয়ে বার্গার তৈরি করা যায়। এভাবে দিয়ে মেয়োনিজ, চিজ, শসা, গাজর, পেঁয়াজ সব কিছু দিয়ে আমাদের বার্গারও তৈরি করে খাওয়া যায়। তো এভাবে চিকেন রাখলে অনেক কিছুই করা যায়। তো আজকে আমি যতগুলো লাগবে আমার শর্মার জন্য ততগুলোই নেব, বাকিগুলো আমি রেখে দেবো এভাবে ফ্রিজে। তো এবারে আমি চলে যাচ্ছি চিকেন শর্মা তৈরিতে। এভাবে করি, এভাবে একটা ফয়েল পেপার আমি রেখে তারপর ওই ফয়েল পেপারের উপরে আমি রুটি রেখে দিই, দিয়ে এখানে আমি আস্তে আস্তে সবগুলো আইটেম দিয়ে নেই, এই যে চিকেনগুলো আমি দিয়ে দেব প্রথমে। আপনারা চিকেনগুলোকে আরও ছোটো করে কেটে নিতে পারেন চাইলে, অথবা আরও বড়ো রাখতে পারেন চাইলে, সেটা সম্পূর্ণই আপনাদের পছন্দের উপর নির্ভর করতেছে। এভাবে আমি চিকেনগুলোকে দিয়ে তারপরে দিয়ে দেবো এখান থেকে সবজিগুলো, একবারে শসা দিয়ে দেব চিকেনের ওপরে, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দেব গাজর।
তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আমার বাসায় এই সবজির আইটেমগুলোই ছিল। পেঁয়াজ আপনারা যদি পেঁয়াজ না খান তবে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, আর যদি ফ্রিজে রেখে দিতে চান তাহলে আপনারা এই সময় পেঁয়াজটা ইউজ না করলেই হয়। দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর ঝালটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনাদের পছন্দের ওপর। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কাটা, আর এবারে দিয়ে দেব সেই সসটা। আমি চেষ্টা করেছি বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে কীভাবে আমরা বাসায় চিকেন শর্মা ব্যবহার রেডি করতে পারি সেটা দেখাতে, আশা করি বুঝাতে পেরেছি। এই যে এভাবে মুড়িয়ে নিব দুই পাশ, এভাবে মুড়িয়ে নিয়ে আপনি এটা ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন দিন খেতে, মানে এটা এভাবে রেখে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও একটা রেডি করে দেখাচ্ছি। প্রথমে ফয়েল পেপার নিয়ে নেব, তারপরে নিয়ে নেব একটা রুটি, তারপরে দিয়ে দিব চিকেন, তো এবারে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব, তাই এখানে আমি পেঁয়াজ দিব না, আমি শসা দিয়ে দিব, গাজর দিয়ে দেব, ধনিয়া পাতা, দিয়ে দেব কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব সেই সসটা, দিয়ে এভাবে আমরা ফোল্ড করে নেব। কোনো কিছুরই কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, সম্পূর্ণ সেটা নির্ভর করতেছে আপনাদের রুচির উপরে, কে কতটুকু পরিমাণ ঝাল চাচ্ছেন, মায়োনিজ চাচ্ছেন, সবজি চাচ্ছেন, সম্পূর্ণ আপনার পছন্দ মতোই এটা করে নিতে পারেন। বাস হয়ে গেল আমাদের শর্মা। আজকে আমি আপনাদেরকে দুটি শর্মা রেডি করে দেখিয়ে দিলাম, এবার এগুলোকে কেটে পরিবেশন করব। দেখে নিন কাটার পর আমার শর্মার ভেতরের অবস্থানটা, এই যে এভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। কাটার পরে আমার শর্মার ভেতরের অংশটা এই যে দেখেন, এই যে দেখুন আমার আজকের শর্মা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। চিকেন শর্মা রেডি হয়ে গেল, আর আপনারা আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখেছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমার পাশেই থাকবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা সম্পর্কে আপনাদের কোনো জানার কিছু থাকলে। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর
আমার সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।